হ্যালো এভরিওয়ান, আমাদের আগবন্ধন ট্রিপল চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন ইন বাংলা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ার শতকরা কত ভাগ ব্যবহার করি এবং এটি যত ভাগ পেয়ে থাকি এটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আরো সহজভাবে বলতে পারি, আমরা এই ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্যাক্টর যতটা জেনারেট করি তার শতকরা যতটুকু ব্যবহার করি সেটি হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। ডিসিতে কারেন্ট সমান্তরাল আকারে চলে এবং এসিতে কারেন্ট সাইনোয়েভ আকারে চলে। ডিসি সমান্তরাল, এর কারেন্ট সোজাসুজি চলে, এর কারেন্টের কোনো দিক পরিবর্তন হয়ে থাকে না, কিন্তু এসি কারেন্টের দিক পরিবর্তন হয়। আমরা এই পাওয়ার ফ্যাক্টরের মানটি কস্টেটা দ্বারা বের করে থাকি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এই ইলেকট্রিক্যালের যে মধ্যবর্তী দূরত্ব এবং ভোল্টেজের কোসাইন মান থাকে, এই কোসাইন মানটি পাওয়ার ফ্যাক্টর নির্ধারণ হয়ে থাকে। এখন আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি। রেজিস্টিভ লোড, যে লোডগুলো শুধুমাত্র পিওর রেজিস্টার দ্বারা গঠিত সেই লোডগুলোকে রেজিস্টিভ লোড বলে, যেমন ফিলামেন্টাল লাইট, ফ্রিজার ইত্যাদি। দ্বিতীয় নম্বর ইন্ডাকটিভ লোড, যে লোডগুলোতে কয়েল থাকে, যেমন মোটর, ফ্যান, ইন্ডাক্টর ইত্যাদি। তৃতীয় নাম্বার ক্যাপাসিটিভ লোড, যে লোডগুলোতে ক্যাপাসিটর দ্বারা গঠিত সেই লোডগুলোকে ক্যাপাসিটিভ লোড বলে। এখন আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি। পাওয়ার ফ্যাক্টর সাধারণত তিন প্রকার, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো আমরা প্রথমেই জানব ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যে সার্কিট কারেন্ট ভোল্টেজের তুলনায় আগে থাকে, অর্থাৎ যে সার্কিটে ইন্ডাকটিভ লোড ক্যাপাসিটিভ লোডের তুলনায় বেশি থাকে সেই সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান কম থাকে, যেটাকে আমরা পাওয়ার ফ্যাক্টরের ল্যাগিং বলি। আর দ্বিতীয় নম্বরে আমরা জানব লিডিং পাওয়ার ফ্যাক্টর, সার্কিট ভোল্টেজ কারেন্ট ক্যাপাসিটিভ সার্কিট, যে পাওয়ারের ভোল্টেজের তুলনায় পিছনে থাকে, অর্থাৎ যে সার্কিটে ইন্ডাকটিভ লোডের তুলনায় ক্যাপাসিটিভ লোড বেশি থাকে সেই সার্কিটকে পাওয়ার ফ্যাক্টর লিডিং পাওয়ার ফ্যাক্টর বলা হয়, মান বর্ধিত হয় বা মান বেড়ে যায়, সেখানে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়। আমরা তৃতীয় নাম্বারে জানব ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ভোল্টেজ কারেন্ট রেজিস্টিভ, যে সার্কিটে কারেন্ট ভোল্টেজে একই সঙ্গে চলে বা একই সাথে চলে, অর্থাৎ যে সার্কিটে ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড সম অবস্থায় থাকে সেই সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান এক থাকে। তবে বর্তমান যে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে সেখানে কখনো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয় না বা ইউনিটি হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট ব্যবহার করি, তার ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডাকটিভ জাতীয় ইকুইপমেন্ট, সেই জন্য পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং থাকে। তাই যদি আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান না জানা থাকে, বাসাবাড়ির ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর মান হয় 0.9 থেকে 0.5 ধরে হিসাব করবে এবং ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে 0.8 থেকে 0.85 ধরে হিসাব করা হয়। এখন আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর বেশি বা কম কি ঘটে, কি কারণে। আমরা এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম, এটা বোঝার জন্য আমরা একটি উদাহরণ ধরে নিব। এক্সাম্পল ওয়ান, থ্রি ফেজ মোটর, এইচপি 10, ফেজ 3, ভোল্ট 440, ইএফ বা পাওয়ার ফ্যাক্টর 0.9। এই পাওয়ার ফ্যাক্টরে রান করি তাহলে আয় সমান 10 গুণ এত 746 ডিভাইডেড বাই রুট ওভার 3 গুণ 440 গুণ 0.9। আমরা গুণ করে যদি এটি ক্যালকুলেশন করি ভাগ করে তাহলে এর পাওয়ার পয়েন্ট যাবে 10.87 এম্পিয়ার। আমরা তাহলে এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যদি আমাদের সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে লোডগুলো বেশি কারেন্ট গ্রহণ করবে, আর যদি পাওয়ার ফ্যাক্টর বেশি থাকে তাহলে কারেন্ট কম নিবে। এক্সাম্পল টু, থ্রি ফেজ মোটর, এইচপি 10, ফেজ 3, ভোল্ট 440, পিএফ বা পাওয়ার ফ্যাক্টর 0.7, আই সমান 10 গুণ 746 ভাগ রুট 3 গুণ 440 গুণ 0.7, ভাগ করলে 13.98 এম্পিয়ার হয়। এই উদাহরণ থেকে বুঝতে পারলাম যদি আমাদের লাইনের পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে আমাদের লাইনে কারেন্ট বেশি প্রবাহিত হবে, এবং এই পাওয়ার ফ্যাক্টর যদি সঠিক থাকে, যেটা আমরা 0.9 আদর্শ ধরে 0.5 থাকি, তাহলে আমাদের কারেন্ট কম নিবে। যদি আমাদের লাইনে কারেন্ট বেশি প্রবাহিত হয় তাহলে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। এখন জেনে নিব পাওয়ার ফ্যাক্টর কম বা বেশি হলে কি হয়।
সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, লাইন লস বা কপার লস বৃদ্ধি পাবে, সার্কিটে ভোল্টেজ ড্রপ হবে, পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যাবে, বিদ্যুৎ বিল বেশি আসবে, পাওয়ার ফ্যাক্টর মান কমে গেলে জরিমানা গুনতে হতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবশন করবেন এবং কোনো ইনফরমেশন পেলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ এভরিওয়ান।